স্বাধীনতার ৪৮ বছরে শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে ৪১তম অর্থনৈতিক শক্তি এখন বাংলাদেশ। মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়, রেমিটেন্স কিংবা রপ্তানি সব কিছুতেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। মিলেছে স্বীকৃতি ও স্বল্পোন্নত দেশের তকমা থেকে বের হয়ে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হওয়ার পথে। নিউজ 24-এর জন্মদিনে সোনার বাংলার অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার গল্প জানাচ্ছেন সুলতান আহমেদ। ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ বাংলাদেশ। স্বাধীন দেশ হিসেবে প্রথম বাজেট ঘোষণা করেন তৎকালীন বঙ্গবন্ধুর সরকার। সেই বছরের বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। হাঁটি হাঁটি পাপা করে ৪৮ বছরে অর্থনীতির এগিয়ে চলা, মাঠের কৃষক থেকে শুরু করে সরকারের মন্ত্রী, সকলের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি এখন ১৯৩টি দেশের মধ্যে ৪১তম, ক্রয়ক্ষমতার বিচারে আর একটু এগিয়ে ৩০তম। হাজার কোটির কম বাজেট এবছর ছাড়িয়েছে ৫ লাখ কোটির ঘর। শুধু কি বাজেটের আকার? না, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন এবছর ছাড়িয়েছে ২৫ লাখ কোটি টাকা, যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। মাথাপিছু আয় কয়েক বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১৯০৯ ডলার, আর কয়েক বছর ধরে ৭-এর ঘরে জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবছর ছাড়িয়ে যাবে ৮-এর ঘর। চায়না সেই ৭%-এর ক্লাব থেকে সরে পড়েছে, আমরা গিয়ে সেই স্থান দখল করে ফেলেছি। সারা বিশ্বের যে সমস্ত সবচেয়ে দ্রুততম প্রবৃদ্ধির যে কয়েকটি দেশ, তার প্রথম ১-২টির মধ্যেই বাংলাদেশ। প্রায় ১ কোটি প্রবাসী মিলে বছরে পাঠাচ্ছে বড় অঙ্কের রেমিটেন্স। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলারের ঘর। মাথা তুলে দাঁড়াতে সময় গুনছে স্বপ্নের পদ্মা সেতু, বাস্তবায়নের পথে মেট্রো রেল কিংবা রূপপুরের মতো বড় প্রকল্পগুলো। শ্রমিকের সুইসুতুর মেলবন্ধনে রেকর্ড হচ্ছে রপ্তানিতেও। সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে রপ্তানি হয়েছে ৪০ বিলিয়ন ডলার, যার মধ্যে তৈরি পোশাক খাতের অবদান প্রায় ৩৪ বিলিয়ন ডলার। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা বলছে বাংলাদেশের অর্থনৈতিক ট্র্যাজেক্টরি এবং স্টেবিলিটি প্রশংসাযোগ্য। আমাদের কিছু ইন্টারমিটেন্ট শকস আসে, সেইগুলো আমাদের পাবলিক এবং প্রাইভেট এঙ্গেজমেন্ট যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে রিজলভ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে বেসরকারি খাতের অংশগ্রহণে এই উন্নয়ন, দাবি পরিকল্পনা মন্ত্রীর। সাধারণ মানুষের কল্যাণে উন্নয়নটা যাবে, আমি আশা করি, বিশ্বাস করি, এবং মানুষের জীবনমানের উন্নত হবে এবং অত্যন্ত খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা আছেন, গ্রামাঞ্চলে বসবাস করেন, তারা এতে উপকার পাবেন। তারা যদি উপকার না পান, তাহলে আমাদের এই উন্নয়নের নিয়ে আমি সন্তুষ্ট হব না। উন্নয়নের রানওয়েতে এখন বাংলাদেশ। কয়েক বছর ধরে টানা ৭% ঘরে প্রবৃদ্ধি, এই প্রথমবারের মতো ৮ ছাড়িয়ে যাওয়া প্রবৃদ্ধি অর্জন। সব কিছু মিলে বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। তবে এখনও চ্যালেঞ্জের অপর নাম কর্মসংস্থান তৈরি আর ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনা। আর এই দুই কমাতে পারলেই উন্নয়নের আকাশে উড়বে বাংলাদেশ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।